সাগরের সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঢেউয়ের তোড়ে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ভাঙন অব্যাহত রয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত সড়কটির অন্তত দশটির বেশি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ শুরু করলেও এখনও কার্যকর কোনো ফল পাওয়া যাচ্ছে না এদিকে প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের মেরিন ড্রাইভ রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের নগদের কাছে হক গলেই সমাল। নগদের সৈকতে একদম ফ্রি। একপাশে সমুদ্র, অন্যপাশে পাহাড়। মাঝে মাঝে বিস্তৃত সবুজ ফসলের মাঠ। প্রকৃতির নানা নবীরম সৌন্দর্যের মেলবন্ধন কক্সবাজার টেকনাফ দীর্ঘ আশি কিলোমিটার মেরিন ড্রাইভ। লঘুচাপ ও পূর্ণিমার জড়ের প্রভাবে এখন ভাঙুনের কবলে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেল এলাকায় প্রায় দুইশো ফুট সড়ক সাগরের ঢেউয়ের দরে ভেঙে গেছে এছাড়া ভেঙেছে বাহারছড়া হাদুরছড়া দক্ষিণ মুণ্ডার ডেল খোড়ের মুখ স্পটক এতে বড় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে গত বছরের তুলনায় এ বছরের যদি কিছু এখানে কক্সবাজার শহরের কলাতলি জিরো পয়েন্ট থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভটি রক্ষণাবেক্ষণ করছে সেনাবাহিনী এরই মধ্যে জিও ব্যাগ দিয়ে ভাঙনরোধে কাজ শুরু হয়েছে তবে নৈসর্গিক সৌন্দর্যের মেরিন ড্রাইভ রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের এখন বর্ষা মৌসুম বর্ষা মধ্যে ইয়ে হয় ধান চাষ করা হয় ধান চাষ লবণাক্ত পানি যদি ঢুকে পড়ে তাহলে ধান চাষ ব্যাহত হবে এটা খুব দ্রুত কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছে কক্সবাজারের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ড্রাইভ সড়ক তাই ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত রক্ষার দাবি পর্যটন সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক নগদ আসার পরে এখন দিনে বাঁচে আশি টাকা দুই বছরে সাতান্ন হাজার ছয়শো টাকা